আজকে এসেছি ভুতুরে জঙ্গলে একটু এক্সপিরিয়েন্স করতে। তো এখানে হচ্ছে আম গাছে ভর্তি আছে চারিদিকে, দেখো বন্ধুরা পুরো ধুধু ফাঁকা মাঠ, কেউ নেই, আর একটুখানি হলেই লাইট ফাইট নেই কিছুই, সব অন্ধকার পুরো, শালবন বাঁশবন সব আছে। চারজন মিলে বেরিয়ে পড়েছি জঙ্গল জয় করতে। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কেউ আসেনি বাবা, দেখ পুরো ফাঁকা। আমার জামাই বাড়িটা কি পোকা, মনে হচ্ছে চোর কাটা। ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, গ্রাম্য পরিবেশ অসাধারণ, অসাধারণ। জঙ্গল থেকে বেরিয়ে এসেছি, রাস্তায় উঠবো এখন, যাচ্ছি হচ্ছে আমরা এখন বুদ্ধ মন্দিরে। এই তো একটা রাস্তা, রাস্তা রয়েছে ফাঁকা ফাঁকা রাস্তা। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, মনে হয় বুদ্ধ মন্দিরটা বোধ হয় এই যে এই যে এই যে এই সাইডে বোধ হয়, আর এই সাইড দিয়ে গেলে বোধ হয় তেঁতুলতলা আর মাঠ, তাই তো? জঙ্গল দিয়ে চলে এলাম। এই দেখো বুদ্ধ মন্দির এসছি। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, সবই জানি। মন্দিরটা নতুন করে হচ্ছে আবার, কেমন ছিল আগে তিনের মিনের যেরকম পুরনো। এ দেখো বন্ধুরা, এগুলো কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ, হচ্ছে চাকদায় বুদ্ধ মন্দির। ও কি সুন্দর পাখির ডাক।